রাইসটা না খুব ময়েস্ট না খুব ড্রাই, মানে ঠিকঠাক টাইপের কনসিস্টেন্সি যেটা আমি বলতে পারি। আমার তো বেশ ভালো লেগেছে, অনেকদিন পরে এই বিরিয়ানিটা খেলাম, মাস ছয় সাত পরে প্রায়। রাইসগুলো দেখছেন এইরকম ঝুরঝুরে রাইস, ড্রাই নয়, একদম ঠিকঠাক ময়েশ্চার, প্রত্যেকটা দানা আলাদা আলাদা। সমরদার বিরিয়ানি কি, সমরদার কে, সে সমস্ত আলাদা করে বলে দিতে হবে না। প্রচণ্ড ফেমাস সমরদার বিরিয়ানি, এখন অ্যারাউন্ড তিনটে, কটা সাড়ে তিনটে মতো বাজে, সাড়ে তিনটে, আর এখনও এই রকম ভিড় আছে এখানে, এতটা ভিড়। দুটো দু রকমের লাইন, একটা পার্সেলের লাইন, একটা যারা খাবে তাদের লাইন, তাও কিন্তু লোকজন মানুষজন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে। এটা প্রমাণ করে যে বিরিয়ানিটার মধ্যে কিছু তো নিশ্চয়ই আছে, টেস্ট হোক, এই মানুষটার ব্যবহার হোক, রান্নার কোয়ালিটি হোক, ফুডের কোয়ালিটি হোক বা কোয়ান্টিটি হোক, কিছু তো আছে অবশ্যই। আপনি বহু লোককে বহুবার বলেছেন, তো আমার চ্যানেলে একটুখানি বলুন, আপনি এই মোটামুটি স্টলটা কতদিন ধরে দিচ্ছেন? মোটামুটি 20 বছর। কতদিন? 20 বছর। আচ্ছা, আর মোটামুটি কখন খোলেন? দেড়টার সময় ওপেন করি। আচ্ছা, আর বন্ধ হয়? বন্ধ যতক্ষণ মাল থাকবে, মোটামুটি চারটে সাড়ে চারটে। আচ্ছা আচ্ছা, আর সপ্তাহে প্রত্যেক দিন নাকি? না, রবিবার বন্ধ থাকে। আচ্ছা, আর দুর্গাপুজোর সময় পুরো টানা চলে। দুর্গাপুজো খোলেন না? না, দুর্গাপুজোর এক মাস আগে থাকতে, আপ টু দুর্গাপুজোর পঞ্চমী পর্যন্ত পুরো দোকান খোলা থাকে। আচ্ছা, তারপরে পঞ্চমীর পর থেকে টোটাল দোকান বন্ধ, লক্ষ্মী পুজোর পরে। আচ্ছা, আর বিরিয়ানির কস্টটা একটু বলুন আমাকে। এটা মাটন বিরিয়ানি ফুল 130 টাকা। আচ্ছা, চিকেন চিকেন ফুল 110 টাকা, আর হাফ হলে 70 টাকা, আর 80 টাকা মাটন 80, চিকেন 70। রান্না বলবো কাঠে জ্বালে নাকি? আমি কাঠে। এই প্রাইস পয়েন্টে আপনি কোয়ালিটিতে রাখছেন কি করে? নিজের হাতে তৈরি করি তো। আর যে মশলাটা দিচ্ছেন ওটা তো সিক্রেট স্পাইস, ওটা বলা অসম্ভব, ওটা বলা অসম্ভব। বহুত সারে মেহনত মুশক্কত আর জদ্দোজহদ কে বাদ এই থালাটা তুলে নিজেকে স্টেফিগ্রাফের মতো লাগে, যেন উইম্বলডন জিতেছি আমি। ইয়া ইপি, খুব বোকা বোকা শোনালো আমি জানি। মোটামুটি সমরদা বিরিয়ানিটা যেইভাবে গার্নিশ করে দেয়, সেটা হচ্ছে এখানে ওই শশা পেঁয়াজের স্যালাড থাকে, এরকম জুলিয়ান কাট আনিয়ান্স আর জুলিয়ান কাট কিউকাম্বার শশা, আর একটা এরকম কাঁচা লঙ্কা থাকে, আর উপরে সমরদার একটা সিক্রেট মশলা আছে, সেই সিক্রেট মশলাটা সমরদার স্প্রিঙ্কল করে দেন। আচ্ছা, রাইসটা আমি হাত দিয়ে ধরছি, উপরে উপরে রাইসটা একটু ঝুরঝুরেই লাগছে, একদম এরকম ঝরঝরে রাইস যেটা থাকে, কিন্তু একটু যেন ড্রাই দেখে আমার যেটা মনে হচ্ছে, মানে একদম তেল চপচপে ব্যাপারটা নেই। মশলাটা ওপরে যেটা স্প্রিঙ্কল করে দেওয়া, একটা চাট মশালার টেস্ট, আর একটা পাঞ্চ আছে, যে পাঞ্চটা আমি তো বলবো ব্ল্যাক পেপার কর্নেল, গোলমরিচের একটা পাঞ্চ আছে। রাইসটা না খুব ময়েস্ট না খুব ড্রাই, মানে ঠিকঠাক টাইপের কনসিস্টেন্সি যেটা আমি বলতে পারি। আলুটা দেখুন, আলুটা তো একদম প্রপার সেদ্ধ, একদম তুলতুলে আলু, মাখন একেবারে, একদম এরকম বড় সাইজের একটা আলু, তার থেকে দু তিনটে পিস ভেঙে গেছে, আর বেশ মশলা মাখানো আলুটা। কলকাতা স্টাইল বিরিয়ানি তো পাক্কি বিরিয়ানি হয় জেনারেলি, আর ম্যারিনেটেড যে মিটটা থাকে, মিট থেকে যে জুস বেরোয়, সেই সমস্ত মশলায় আলুটা একদম মাখামাখি, দারুণ। এই যে একটা উইংয়ের দিকের পিস আমি পেয়েছি, উইং আর বডির একটু অংশ আছে, আমি দু হাত এইরকম জুসি চিকেন, একদম টেন্ডার চিকেন, এরকমভাবে খুলে 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 আসছে, ওয়েল কুক বোঝাই যায়। চিকেনে আরেকটু মশলা ঢুকলে, আরেকটু যদি মশলা ঢুকতো চিকেনটা আমি খুশি হতাম, কিন্তু ভালো। চিকেনের জুসিনেস নিয়ে কিছু বলার নেই, একদম টেন্ডার পিসের চিকেন, এরকম গলে গলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আর এত মানুষজন প্রত্যেক দিন দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে ধৈর্য ধরে বিরিয়ানি কিনে, সমরদাকে এমনি সার্টিফিকেট দিয়ে গেছে, আমাদের আলাদা করে কিছু বলার নেই। যে প্রাইস পয়েন্টে উনি বিরিয়ানি দিচ্ছেন, সেই অনুযায়ী ওনার কোয়ালিটি আমি বলবো যথেষ্ট ভালো। একটা প্রাইস পয়েন্ট অনুযায়ী জিনিসটার মাপকাঠি হবে, তো সেই মাপকাঠিকে আপনি মানে একটা 110-120 টাকার বিরিয়ানিকে 300-350 টাকার বিরিয়ানির সাথে তুলনা করবেন না। ওনার প্রাইস পয়েন্টে উনি যে একটা কোয়ালিটি ফুড দিচ্ছেন, সেটা আমার বলায় নয়, ওই পাশের ভিড়টা, প্রত্যেক দিনের ভিড়টা প্রমাণ করে।
साल से हम यहाँ रह रहे हैं। अच्छा, हम काम वहाँ सीखे हैं मस्जिद मोड़ में। अच्छा, वो तो मेरा अपना नहीं है, मामा का है। वहाँ से हम सीख के यहाँ नीलगंज में आए, नीलगंज से फिर यहाँ 12 साल में आए, वहाँ से हमको प्रेरणा मिला है। अच्छा, तुम्हारा जो बिरयानी है उसका क्या खासियत क्या है, मतलब क्यों किस लिए इतना डिमांड है यहाँ पे 12 साल के ऊपर? डिमांड क्यों है तो क्वालिटी बता रहा है ना, कस्टमर बता रहा है, तब ना आज जाके हम चापड़ाली में काउंटर क्यों किए हैं। ये सभी चापड़ाली वाला जो है, ये वाला जो है, सब तुम्हारा ही है? चापड़ाली नीलगंज और ये वाला, तो तीनों तुम्हारा है। अच्छा भैया, इतने कम प्राइस पॉइंट में 110 रुपया में तुम बिरयानी दे रहे हो, मतलब इससे क्वालिटी का कोई ये तो नहीं है? मतलब कि जो मटन है मेरा वो कमाने के लिए, वो मेंटेनेंस करने के लिए, चिकन से हम कमाते हैं, मटन से हम नहीं कमाते, मटन का दाम बहुत है। तो मटन से मतलब प्रॉफिट कुछ आ ही नहीं सकता इस प्राइस पॉइंट में, ये सही बात है भैया। একদম ফ্রেশ মটন বিরিয়ানি এরকম সার্ভ হয়েছে যার দাম 110 টাকা। সেই 110 টাকায় ওরা একটা ডিমও দেয় মটনের সাথে, হোয়াট মোর ইউ ক্যান আস্ক ফর ইন দিস প্রাইস রেঞ্জ। আর এইটা একটা চিকেনের চাঁপ সার্ভ হয়েছে, ওপরে একটা তেজপাতা, আর আমি লেগ পিসের রিকোয়েস্ট করেছিলাম, ওরা লেগ পিস দিয়েছে। আর এখানেও এই শশা পেঁয়াজের স্যালাড, এরা কোনো গ্রিন চাটনি দেয় না। ওহো ওহো হো হো, এইরকম সাইজের একটা মটন, ফিউমস আর কামিং ফ্রম দিস বিরিয়ানি, এত গরম ধোঁয়া উঠছে। এই হচ্ছে মটনের সাইজ, দেখছেন এইরকম একটা সাইজের মটন দিয়েছে, তার সাথে একটা বয়েলড এগ দিয়েছে। বয়েলড এগ তো এখন অনেক বড় বড় জায়গাতেও বন্ধই হয়ে গেছে, আর এইরকম একটা আলু দিয়েছে। আলুটা আই এম সরি তুলতে পারছি না, কারণ প্রচণ্ড গরম। এই সাইজের একটা আলু দিয়েছে, এইরকম সাইজের একটা আলু, আর যে রাইসের কোয়ান্টিটি আছে সেটা একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। আর এই হচ্ছে মানে চিকেন চাঁপ, যেটা লেগের পিস যেরকম বললাম, চাঁপের যে পারফেক্ট যে কালারটা হয় একদম সেই রকম একটা, মানে ইয়েলোইশ একটা রেডিশ যে কালার সেইটা। রোগানটা খুব বেশি, হয়তো আমাকে একটু বেশি রোগান দিয়েছে জানি না। মশলা আছে, থিক মশলা, সেমি থিক, লাভলি। আগে আমি তো এই বিরিয়ানিটা টেস্ট করব, প্রথমে বিরিয়ানির চালটা আমি দেখাই আপনাদেরকে। বিরিয়ানির চালটা এইরকম ঝরঝরে, কিন্তু ময়েশ্চার আছে, মানে একদম যে ঝরঝরে ফুলের মতো সেটা নয়, লং গ্রেন রাইস এইরকম, আর ময়েশ্চার, একটা ওপরে কোটিং আছে, মিঠা আতর বা কেওড়া ওয়াটার যাই ওরা দেয় তার একটা স্মেল আছে। জেনারেলি এইসব জায়গায় স্মেলটা একটু বেশি থাকার কথা, সেইটা নয়, পারফেক্ট টেস্ট, একদম পারফেক্ট টেস্ট। এইরকম সিদ্ধ আলু, একটা চাপ দিতে ভেঙে গেল, এবার আলুটা খাবো। প্রচণ্ড গরম বিরিয়ানি, আলুর মধ্যে মশলাগুলো ভালো ঢুকেছে, কারণ এরা তো ওই মশলায় ভেজে সিদ্ধ করে ম্যারিনেট করে রাখে, বেশ ভালো ঢুকেছে। এবারে মাটন খাওয়ার পালা, চর্বিওয়ালা একটা পিস। তো আমি আর কি বলবো, 110 টাকার প্রাইস রেঞ্জে যেটা ওরা বিক্রি করছে সেইটা ওদের বেস্ট এফার্টে বিক্রি করছে, এইটুকু বলতে পারি। আমার তো বেশ ভালো লেগেছে, অনেকদিন পরে এই বিরিয়ানিটা খেলাম, মাস 6-7 পরে প্রায়। চাঁপের এটা হচ্ছে একটা পুরো লেগের পিস, কীরকম এইরকম সিদ্ধ, এইরকম সিদ্ধ, হাত দিতে খুলে খুলে চলে আসছে। লেগের ড্রামের দিকের পিস একটা তেজপাতা, এমনি ভালো টেন্ডার থাকে, তা আরও টেন্ডার। এর মধ্যে একবার দেখি জুসগুলো কীরকম গেছে। 50 টাকা প্রাইস পয়েন্ট, সস্তায় পুষ্টিকর, চিপ অ্যান্ড বেস্ট, বারাসাতের এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে বেস্ট বিরিয়ানি। ঢুকে পড়লাম এই নিউ রয়্যাল বিরিয়ানি হাউসে, অ্যারাউন্ড 8-10 বছর হয়েছে এই জায়গাটা। আমি একটা চিকেন বিরিয়ানি বলেছি, চিকেন বিরিয়ানির দাম 100 টাকা, এরকম কোয়ান্টিটির রাইস, সাথে স্যালাড, আর একটা লেগ পিস চেয়েছিলাম, এরকম একটা লেগ পিস এসেছে, এবং এরা বিরিয়ানিতে ডিম দিয়েছেন। তো এবারে আমি এদের বিরিয়ানি টেস্ট করব, প্রথমে তো একটু রাইসটা টেস্ট করি। রাইসের কোয়ান্টিটি দেখুন, একজনের জন্য যথেষ্ট। সুন্দর ময়েস্ট রাইস, আর মিঠা আতর বা কেওড়া এসেন্স যাই বলুন, তার ফ্লেভারটা মানে অতিরিক্ত নয়, সেন্টটা আছে, অতিরিক্ত নয়, আবার একদম খুব মাইল্ড তাও বলবো না, এটা মাঝামাঝি লেভেলের সেন্ট। চিকেনটা হচ্ছে এইরকম, এইরকম সুসিদ্ধ, দেখছেন তো। এমনি চিকেনের লেগের দিকের পিস টেন্ডার হয়, এ তো একদম পুরো মাখন, খুলে খুলে বেরিয়ে আসছে। আর এইরকম সাইজের একটা আলু আছে,
কলকাতা বিরিয়ানি আলু থাকবে, এটা হাফ আলু প্রচণ্ড গরম, বেশ মশলা টশলা মাখা। পাক্কি স্টাইল বিরিয়ানি তো, চিকেন থেকে যে মশলা বেরিয়েছে মানে চিকেনকে ম্যারিনেট করার সময় রাঁধার সময় যে মশলাটা সেগুলো আলুতে লেগে গেছে, বেশ সুন্দর। 100 টাকার প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে যদি আমি বলি তাহলে জবরদস্ত বিরিয়ানি সত্যি বলছি। সাথে এরকম এই শশা আর পেঁয়াজের স্যালাড দিয়ে সার্ভ হয়েছে। 100 টাকার প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে আপনি এরকম বিরিয়ানি কী করে দিচ্ছেন আমি সেটাই জানতে চাইছি। দিচ্ছে আপনার আগে লোক জানবে তা জানবে এটা পুরো মিনিট পিটে কাম 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 হো রা হ্যাঁ मतलब प्रॉफिट थोड़ा कम भी हो रहा है लेकिन आपको सेल ज्यादा होना चाहिए। इसके लिए हम ये बिरयानी ऐसा बनाता है और ज्यादा सेल होगा तो हमको फिर होगा। तो এইটাই হচ্ছে মোটামুটি এনার বিজনেস স্ট্যাটিস্টিক্স। রাইস গুলো দেখছেন এই রকম ঝুরঝুরে রাইস, ড্রাই নয় একদম ঠিকঠাক ময়েশ্চার, প্রত্যেকটা দানা আলাদা আলাদা। 10 বছর প্রায় হতে চলেছে দোকানটা, 8-10 বছর এরকম। তো আর কি বলবো, এবার আমি আস্তে আস্তে বিরিয়ানিটা শেষ করি। আর এরকম সাইজের একটা ডিম আছে, ডিমের আলাদা করে কিছু বলার দরকার পড়ে না, বয়েলড এগ, বয়েলড এগের মতো খেতে হবে স্পষ্ট করে। চালের কোয়ান্টিটি এবং মিটের কোয়ালিটি, চালের কোয়ালিটি, ডিম যা বলবো, কলেজ স্ট্রিটের আশেপাশে থাকলে সত্যি বলছি এই জায়গাটা এসে একবার বিরিয়ানি টেস্ট করুন।